হ্যালো, কে আপনি? শুনতে পাচ্ছেন? হ্যালো, কাঁদছেন কেন? হ্যালো, সুব্রতা হিচকি তুলতে তুলতে বলল, আমি অন্য কাউকে বিয়ে করব না, কিছুতেই না। সুব্রতার কথায় ওপাশের মানুষটি যেন থমকে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মনোযোগী শ্রোতার মতো সুব্রতার কান্নার আওয়াজ শুনল। সে তারপর নরম গলায় বলল, শুভ্রা। সাদাফের এই ছোট্ট কথাটিতেই কান্নার বাঁধ ভাঙল সুব্রতার। কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বলল, আমি অনেকবার ফোন দিয়েছি আপনাকে, কেন তোলেননি আপনি? আমি অন্য কাউকে বিয়ে করব না, কিছুতেই না। সুব্রতার কথায় হেসে ফেলল সাদাফ। বুকের মধ্যে অজানা এক আনন্দের ঢেউ খেলা খেলে গেল তার। নরম গলায় বলল, শান্ত হও শুভ্রা, আমি আসবো। বাবা মাকে সাথে নিয়ে আমার ছোট্ট ঘরটা এই সুব্রতাই সাজাবো, প্রমিস। সুব্রতা এবার লজ্জা রাঙা হল। সাদাফ হয়তো সুব্রতার লজ্জাটা বুঝে গেল। এই বোঝাটাই যে তার কাল হলো, দমটা যেন আটকে আসতে লাগলো। ক্রমেই কান্নারত লাজুক সুব্রতাকে দেখার এক অপ্রতিরোধ্য তৃষ্ণা জেগে উঠতে লাগলো মনে প্রতিটি করে। আধা ঘন্টা যাবৎ সুব্রতা কাঁদছে। সুব্রতার এই বাচ্চা মতে ফোনের ওপাশে হেসে চলছে সাদাফ। আচ্ছা, তুমি কাঁদছো কেন? আমি কিন্তু কাঁদার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। সুব্রতা উত্তর দিল না। ফোনের ওপাশ থেকে বার দুয়েক ফোপানোর আওয়াজ এলো মাত্র। সাদাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ তো আবেগী হতে নেই শুভ্রা, জীবনটা খুবই ছোট, খুবই কঠিন। এই কঠিন জীবনে অল্পতে ভেঙে পড়তে নেই, একটু শক্ত হতে শেখো। সাদাফের কথায় কান্নাটা কমে এলো সুব্রতা রাগ নিয়ে বলল, অল্প, এটা অল্প? আপনার কোনো ধারণা আছে? অলমোস্ট অন্য কারোর বউ হয়ে যাচ্ছিলাম আমি, দাদু যদি রাজি না হতো তখন। ফোনের ওপাশে নিঃশব্দে হাসলো সাদাফ। এতই সোজা আমার বউকে বুঝে অন্য করে হতে দিতাম আমি? সাদাফের কথায় আবারও লজ্জায় লাল হয়ে উঠল সুব্রতা। বাম হাতে চোখ ঢেকে চোখ বুঝল সে। সাদাফের কথার জবাবে এক গুচ্ছ ভারী নিঃশ্বাস উপহার নিরিয়ে নীরব প্রতিমার মতো ঠাঁই হয়ে বসে রইল। সুব্রতার লজ্জাটা এবারও ঠিক ঠিক বুঝতে পারল সাদাফ। সুব্রতার মান অভিমান আর কান্না থামাতে ইচ্ছে করে লজ্জার বান ছুঁড়েছে সে। সেই বানের সফলতায় ঠোঁট কামড়ে হাসলো সাদাফ। সুব্রতাকে আরো একটু লজ্জায় ফেলতেই আবেগী গলায় বলে উঠল, ইস, আমার বউ যে এত লজ্জা পায় জানা ছিল না তো। সাদাফের কথাটা কানে যাওয়া মাত্রই ফোনটা কেটে বালিশে মুখ চেপে শুয়ে পড়ল সুব্রতা। বালিশের নরম তুলোয় মুখটাকে আবদ্ধ করার চেষ্টা করে চুপচাপ পড়ে রইল সে। আচ্ছা, বালিশটা কি একটু সদয় হতে পারে না? তার বুকের নরম তুলোগুলো দু ভাগ করে সুব্রতার লজ্জারাঙা মুখটাকে কি একটুও আশ্রয় দিতে পারে না? সুব্রতার এই লাজুকতা মাখা শিহরণের মাঝেই নির্লজ্জ হয়ে উঠল হাতের মুঠোফোনটা। তীব্র চিৎকার আর কাঁপুনিতে নিজের লজ্জ তার বার্তা প্রকাশ করতে লাগলো। সমান তালে সুব্রতা মুখ উঠিয়ে স্ক্রিনে তাকাতেই লজ্জায় কুঁকড়ে গেল। বার দুয়েক জোরে শ্বাস টেনে নিয়ে কম্পিত হাতে ফোনটা কানের কাছে ধরল। সেই সাথে সাথে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল সাদাফ, কেন ফাটলে কেন? আরে নিজে তুমি কি লজ্জা পাচ্ছ শুভ্রা? সুব্রতা উত্তর না দিয়ে চোখ মুখ পুচকে চুপ করে রইল। সাদাফের মতো গম্ভীর মানুষ যে কাউকে এভাবে লজ্জায় ফেলতে পারে ধারণায় ছিল না তার। প্রথমবার আবেগে আপ্লুত হয়ে মুখ খে কথার ফুলঝুরি ফুটলেও সময়ের সাথে সাথে স্বাভাবিক লজ্জাটা যেন ঝাপটে ধরতে লাগলো তাকে। সুব্রতার নিশ্চুপতায় সাদাফের দুষ্টুমিটা যেন আরো গাঢ় হলো। কি হলো বল? সাদাফকে শব্দটা শেষ করতে না দিয়ে চাপা গলায় ধমকে উঠল সুব্রতা, চুপ! আপনাকে দেখে বোঝা না গেলে কি হবে? আপনি আস্ত একটা ফাজিল, ইচ্ছে ইচ্ছে করে লজ্জায় ফেলেছেন আমায়।
শুভ্র তার কথায় শব্দ করে হেসে উঠল সাদাফ। সাদাফের থেমে থেমে ঝংকার তোলা হাসিতে মনের অজান্তেই মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল শুভ্রতা। সাদাফ হাসি চেপে বলল, আমি কিন্তু তোমায় তুমি বলেছি শুভ্রা, এবার তো তাহলে তোমার পালা। নারী পুরুষ সমান অধিকার জানো না? আমি কিন্তু অসম অধিকার মানব না। শুভ্রতা লাজুক হেসে বলল, আমি চেষ্টা করব, হুট করে তো হয়ে উঠবে না। আচ্ছা বেশ, চেষ্টা করো। তোমাকে পুরো 2 মিনিট সময় দেওয়া হবে। সময়টা একটু বেশি হয়ে গেছে তাই না? কি করবো বলো, আমি খুবই বিগার্ডেড পার্সন। সাদাফের কথায় হেসে ফেললো সুব্রতা। মন জুড়ে বয়ে গেল এক স্বস্তিময় ঠান্ডা বাতাস। অবশেষে সাদাফকে পেল, সে সত্যি পেল। হালকা মৃদু অস্বস্তিতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল সুব্রতার। ভ্রু দুটো কুচকানো, ডান হাতের পিঠ থেকে ঠোঁট ও নাকের ঘামটুকু মুছে দিয়ে জানালার দিকে তাকালো। কাল রাতে সাদাফের সাথে কথা বলার পর প্রায় 3টার দিকে ঘুমিয়েছিল সে। আনন্দ আর ক্লান্তি দুয়ে মিলে চোখের পলকেই ঘুম পড়েছিল। দক্ষিণের জানালাটা খোলা পড়ে আছে খেয়ালই ছিল না তার। সেই জানালা ভেদ করেই সকালের কড়া রোদ এসে পড়েছে শুভ্রতার চোখে মুখে। শুভ্রতা অলসতা ভরা শরীরটা টেনে উঠে বসল। মাথার ওপর থাকা ফ্যানটা ঘুরছে না। তবে কি রাতে ফ্যানটা অন করে ঘুমোয়নি সে? শুভ্রতার মুখ কুচকে গলা হয়ে ঘাড় পর্যন্ত হাত বুলালো। ঘেমে নেয়ে চুলগুলোর কি বিশ্রীভাবে না আটকে গেছে তার ঘাড়ে। শুভ্রতা বিরক্তি নিয়ে চুলগুলোকে হাত খোপা করে নিয়ে ফোনের দিকে তাকালো। ফোনটা হাতে নিতেই বিস্মিত চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ফোনের লকটা স্ক্রিনে 87টা মিসড কল লেখা দেখেই হতবিহ্বল চোখে হাজারো ভাবনা ভাবল সে। আচ্ছা, সাদাফ কি এতবার কল করেছে তাকে? কথাটা ভেবে আনন্দ আর মন খারাপ এই দুয়ে মিলে এক অদ্ভুত অনুভূতি হলো তার মনে। কিন্তু এই অনুভূতিটা বেশিক্ষণ টিকল না। তাড়াহুড়ো করে কল লিস্টে ঢুকে অনুভূতিটা শূন্যে ভেসে গেল তার। 87টা মিসড কলের মাঝে 84টা মিসড কলই তার বান্ধবীদের দেয়া, বাকি দিনটি একটি সিম কোম্পানির আর দুটো সাদাফের। কল হিস্টোরি দেখে হঠাৎ ভীষণ মন খারাপ হয়ে গেল সুব্রতার। বারবার মনে হতে লাগলো তার খচ্চর বান্ধবীরা তাকে 84 বার কল করে ফেললো, তার সাদাফ মাত্র দুবার। কথাগুলো ভেবে বেশ অভিমানও হলো তার। মুহূর্তেই সাদাফের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। কিন্তু পর মুহূর্তেই অভিমান ফেলে সাদাফের নাম্বারটা কল ডায়াল করলো। ফোন রিসিভ না করার জন্য সাদাফ রাগ করেছে কি না কে জানে। ফোনটা ঢুকে কিছুক্ষণ রিং হওয়ার পরপরই ফোনটা কেটে দিল সাদাফ। প্রায় সাথে সাথেই কল ব্যাক করলো শুভ্রতা। খুশি মনে ফোনটা রিসিভ করতে উপাস থেকে ব্যস্ত গলায় বলে উঠল সাদাফ, একটু ব্যস্ত আছি শুভ্রতা, আধা ঘন্টা পর কল করি। এটুকু বলে শুভ্রতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল সাদাফ। শুভ্রতা ব্যাপারটাই বিস্মিত হলো, সেই সাথে চিনচিনে এক রাগে মাথাটা ঝিমঝিম করে উঠল তার। আশ্চর্য, ব্যস্ত আছি মানে কি? মানুষ তার প্রিয় মানুষের জন্য কত স্যাক্রিফাইস করে, আর সাদাফ, তার মানে কি সাদাফ তাকে ভালোবাসে না? সব কিছু মিথ্যে, সব কিছু। রাগ অভিমানে শুভ্রতার চোখ ভরে গেল। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিল সাদাফের সাথে কথা বলবে না সে, কিছুতেই না। সাদাফ ইচ্ছে করে তাকে অপমান করলো, এতে তার আত্মসম্মানে আঘাত লাগা উচিত। এত সব অদ্ভুত চিন্তাভাবনার বেড়াজালে মুখ ফুলিয়ে বসে রইল সে। ঘড়িতে 12টার ঘন্টা বাজতে চমকে উঠল শুভ্রতা। তাড়াহুড়ো করে ফোনের ঘড়িতে চোখ বুলিয়ে অবাক হলো সে। ঠিক তখনই ফোন করলো সাদাফ। সাদাফের নাম্বারটা স্ক্রিনে ভাসতেই এতক্ষণ যাবত করা জল্পনা কল্পনাগুলো যেন মুহূর্তেই ভুলে গেল শুভ্রতা। পাহাড় সমান অভিমানগুলো ভাসিয়ে দিয়ে খুশিতে হয়ে ফোনটা রিসিভ করলো সে। ফোন রিসিভ করতে উপাস থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল সাদাফ, সকালে গুড মর্নিং উইশ করার জন্য ফোন করেছিলাম, কিন্তু সেই ভাগ্য কি আমার আছে? শুভ্রতা লজ্জা মাখা গলায় বলল, রাতে দেরিতে ঘুমিয়েছিলাম তো তাই বুঝতে পারিনি, সরি। সরি বলা দরকার নেই। এই, তোমার আজ ক্লাস ছিল না? শুভ্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, থাকলেই কি, দুই একটা ক্লাস মিস হলে কিছু হয় না। সাদাফ চিন্তিত গলায় বলল,
পড়াশোনায় ফাঁকি চলে, তাহলে আমার বাচ্চাদেরও ফাঁকি বাজাবার চান্স আছে, ভাবনার বিষয়। সুব্রতা ভ্রু কুচকাল, মুখ ফুলিয়ে বলল, এই আপনি সবসময় এমন টাইপ কথা বলেন কেন বলুন তো, বউ বাচ্চা ছাড়া কথা নেই মুখে। সাদা ফেসে ফেলল, হাসি মুখে বলল, তো কি বলবো, আমি কি টিনেজারদের মতো প্রেম করছি যে সামনে কথা বলবো? আমি অলরেডি ম্যারিড, তো আমার কথাবার্তা এই টাইপ হওয়াই বাঞ্ছনীয়। সাদাফের কথার পিঠে কিছু বলার আগেই অসম্ভব তেজে রুমে ঢুকে এলো পুষ্পী, অর্পণ আর তনয়া। হঠাৎ দরজায় এমন প্রচণ্ড বেগে শব্দে চমকে উঠল সুব্রতা। ফোনটা কান থেকে নামিয়ে পেছনে তাকাতেই ভ্রমরের মতো ছুটে এলো তিনজন। সুব্রতাকে কিছু বলার সুযোগ না দিয়েই উদ্বিগ্ন গলায় প্রশ্ন ছুটতে লাগলো একের পর এক। চুপ কর তো শুভি, তুই না ডিপ্রেসড হোস না, দেখ মানুষ লাইফে এক দুবার প্রেমে পড়ে, এটা আহামরি কিছু ব্যাপার না, আর এই জন্য সুইসাইড করারও কোনো কারণ নেই। তুই বরং এই সাদাফ মাদাফকে ভুলে যা, আন্টি যে ছেলেকে ঠিক করেছে তাকে বিয়ে করে নে, ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে বল। তাছাড়া আমরা তো ওই ব্যাটাকে ছেড়ে দেবো না, এই যে তোকে এমন প্যারায় রাখলো তার জন্য তাকে শাস্তি পেতে হবে, তোর বিয়ের পর ব্যাটাকে খুঁজে খুঁজে বের করে প্যাদাবো, বুঝছিস? সারা বননের মধ্যে ব্যাটার নাম হয়ে যাবে প্যাদানি সাদাফ। হুহ, বান্ধবীদের কথায় বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ল সুব্রতা, আর চোখে ফোনের দিকে তাকালো। সাদাফ ফোনটা কাটেনি, তার মানে পুষ্পী আর অর্পণের বলা প্রতিটা কথা শুনেছে যে। ছি 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 ছি, সুব্রতার মান সম্মানটা এবার বুঝি আর রইল না, একটু অনা। সুব্রতা তাড়াহুড়ো করে ফোন কেটে বান্ধবীদের দিকে তাকালো, তার চোখ মুখে অসহায়ত্ব, ভয়ঙ্কর অসহায়ত্ব। বেলা প্রায় দেড়টা, রাদিবা আহমেদের মুখটা থমথমে, চৈত্রের শেষের দিকে আবহাওয়াতে কেমন একটা ঘুমট ভাব, সেই সাথে বিশ্রী ভ্যাপসা গরম। রাদিবা আহমেদের ভ্রু জোড়া কুচকানো, জানালার বাহিরে তাকিয়ে আর মনে কিছু একটা ভাবছেন উনি। বাহিরে আজ প্রচণ্ড রোদ, একদম চোখ ঝলসে যাওয়ার মতো রোদ। এমন ঝলসানো রোদে বেশিক্ষণ দৃষ্টি ধরে রাখতে পারলেন না রাদিবা। চোখের ভিতরের শিরা উপশিরাগুলো চিনচিন করে উঠতেই চোখ মুখ কুচকে চুলোয় বসানো সবজিতে খুন্তি নাড়তে ব্যস্ত হয়ে পড়লেন। সবজিটা হালকা পড়ে গিয়েছে। রাদিবা তিক্ত মুখে চুলো নেভিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। মনটা আজ ভালো নেই তার, স্বামীর এমন মিনমিনে স্বভাবটা মাঝে মাঝেই অসহ্য লাগে তার। নিজের মেয়ের বিয়ে নিয়ে একটা কথা বলার প্রয়োজনও যে সে মনে করে না, সে আবার কেমন বাবা? পুরুষদের কি এমন মিনমিনে শান্ত স্বভাব মানায়? নিজের ভালো লাগা মন্দ লাগা বলে কি কোনো কথা নেই? এই বুড়ো বয়সেও তাকে বাবার কথা মতো চলতে হবে কেন? রাদিবা তেজ নিয়ে সবজিগুলো বাটিতে তুলে রাখে, কড়াইটা পাশে রাখার সময় ইচ্ছে করেই আওয়াজ করে। সংসার করার সব আশ যেন মিটে গেছে তার। শাহিনুজ্জামান সাহেবের এমন দায়সারা পিতৃভক্তি দেখলে মাঝে মাঝেই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেশান্তর হতে ইচ্ছে করে রাদিবার। ছেলে মেয়েদের টানে পড়েই তো এই বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকা, নয়তো কি আছে এই সংসারে? নিজের ইচ্ছে কিছু করার স্বাধীনতাটুকুও নেই। রাগে দুঃখে শরীরটা জ্বলে ওঠে সুখ আদিবার। আনিমুল হকের অহেতুক বাড়াবাড়িটা যেন দিন দিন সহ্যের সীমা ছাড়াচ্ছে। নাতনি কোলে বসে একটু কান্নাকাটি করলেই ঠিক হয়ে যাওয়া বিয়েটা পিছিয়ে দিতে হবে? ভালো ছেলে কি হাটে ঘাটে পাওয়া যায় নাকি? বিসিএস পাস করা একটা ছেলে সুব্রতার মতো সাধারণ একটা মেয়ের জন্য দাঁত গেলিয়ে অপেক্ষা করবে? আসল কথা হলো, আনিমুল হক তার বাপের বাড়ির মানুষদের সহ্যই করতে পারে না। বড় ভাইজান দেখে শুনে পাত্র নিয়ে এসেছে বলেই আনিমুল হকের এত টাল বাহানা। নাতনির প্রতি দরদ যেন উতলে পড়ছে। দরদ না তো চাই, সব এদের নাটক। রাদিবার ছেলে মেয়েদের বিন্দুমাত্র ভালো চাইবে না কি এরা? কথাগুলো ভেবে রাগে ফুঁসে দিতে লাগলেন রাদিবা। সবজির বাটিটা খাবার টেবিলে নিয়ে রেখে অযথাই ধমকে উঠলেন। সুব্রতা আর তার বান্ধবীরা মাত্রই খেতে বসেছে, সাদাফের ব্যাপারটা নিয়ে একটু একটু ফিসফাস করছে। এমন একটা সময় রাদিবার হঠাৎ প্রচণ্ড ধমকে চমকে উঠল সবাই।
মাথা নুইয়ে চুপচাপ খাবারে মনোযোগী হলো। রাদিব আহমেদ বিরক্তি নিয়ে নিশ্চুপ তাকিয়ে রইলেন। এই মুহূর্তে শুভ্র তার গালে কষে একটা চর মারতে ইচ্ছে করছে। তার মেয়ে মানুষের এমন গরুর পালের মতো বান্ধবী কেন থাকবে, আর প্রতিদিন বাসায় এসে এমনই ফিসফাস বা করতে হবে কেন? এই বান্ধবীগুলি সব নষ্টের মূল। অর্পণ মেয়েটাকে তো এমনিতেও পছন্দ নয়। রাধিবার চাল চলনে উশৃঙ্খলতা স্পষ্ট। মুসলমান মেয়ের গায়ে ওড়না থাকবে না, গায়ে ছেলেদের শার্ট প্যান্ট থাকবে, এটা আবার কেমন ধারার কথা? কে জানে ওই মেয়ের সাথে থেকে শুভ্রতাও এসব শিখছে কিনা। রাধিবা মেয়ের বিষয়ক চিন্তার মাঝেই জোহরের নামাজ শেষ করে বাসায় ফিরলেন আনিমুল হক, হাতে একটা চিপসের প্যাকেট। ধীর ও গম্ভীর পায়ে ডাইনিং স্পেসটা অতিক্রম করার সময় শুভ্রতার পাশে গিয়ে থামলেন তিনি। শুভ্রতা মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম দাদু। আনিমুল হক স্নেহ ভরা চাহনি দিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, খেতে বসে সালাম দিতে নেই দিদি ভাই। শুভ্রতা মৃদু হেসে বলল, মনে রাখবো দাদু। আনিমুল হক চিপসের প্যাকেটটা শুভ্রতার পাশে রেখে বললেন, মনে রেখো। শুভ্রতা মিষ্টি হাসলো। আনিমুল হক গম্ভীর পায়ে ডাইনিং পেরিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন। বাসা থেকে বেরোলেই শুভ্রতার জন্য এটা ওটা আনা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর গম্ভীরতার আড়ালে ঢাকা থাকতে থাকতে আদর ভালোবাসাগুলো যেন অনেকটাই ভুলতে বসেছেন তিনি। আনিমুল হকের ধারণা, তিনি ভালোবাসতে ভুলে গেছেন। আচ্ছা, ভালোবাসার মানুষের জন্য কি মানুষের আলাদা কোনো কিছুর প্রয়োজন হয়? প্রথম যৌবনের সম্পা এবং ছেলেদের প্রতি তার ভালোবাসাটাই কি আলাদা কিছু ছিল? হয়তো ছিল। আনিমুল হক এখন আর মনে করতে পারেন না শুভ্রতা প্রতি তার মাত্রাতিরিক্ত স্নেহটাও ঠিক প্রকাশ করতে পারেন না। আনিমুল হক ডাইনিং ছেড়ে যেতেই ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে ছুটলেন রাধিবা। আনিমুল হক ঠিক দুটোই দুপুরের খাবার খান, সেই হিসেবে সময়টা তো প্রায় হয়ে এসেছে। খাবার ঘর থেকে রাধিবা সরে যেতেই ফিসফিস করে বলে উঠল অর্পণ, জানানোর মতো পরিস্থিতিতে ছিলাম তখন। পাশ থেকে ফিসফিস করে বলে উঠল পুষ্পী, ওর কথা বাদ দে তো, তোদের মধ্যে কি কথা হলো সেটা বল আগে। কফির জন্য জিজ্ঞেস করেছিস, দেখা করবি কবে? শুভ্রতা পূর্ণ দৃষ্টিতে তাকালো, মিনমিন করে বলল, কিভাবে দেখা করব, ওরা তো অফিস আছে। পুষ্পী কপাল কুচকে বলল, কেন রে, উনি ছাড়া এই দুনিয়াতে আর কি কেউ অফিস করে না নাকি? কাজ করে যেন পৃথিবী উদ্ধার করে ফেলছে, তোর মুখের উপর মানা করে দিল আর তুই চুপচাপ বসে রইলি। আমি হলে তো ভেজে খেয়ে ফেলতাম, ব্লাডি বিচ। শুভ্রতা বিরক্ত হয়ে বলল, পুষ্পী তোর মুখটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভাষাটা ঠিক করে। আমি ওনাকে কফির কথা বললে তো মানা করবেন নাকি? অযথা বাজে বকিস না তো। অর্পণ অবাক হয়ে বলল। শুভ্রতা অর্পণের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করল। সাদাফ আর তার বিয়ের কথাটা বান্ধবীদের জানাবে কিনা ভেবে নিয়ে মৃদু গলায় বলল, আমি বলেছি আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ওনারও হয়তো সেম ফিলিংস ছিল, তাই উনি বলেছেন ওনার বাবা মাকে দিয়ে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন, এটুকুই। শুভ্রতার কথায় গোল গোল চোখে তাকিয়ে রইল পুষ্পী, অর্পণ আর তনয়া। বার কয়েক চোখ পিটপিট করে একসাথেই চেঁচিয়ে উঠল। সাথে সাথে রান্নাঘর থেকে মুখ বের করে থমকে উঠলেন রাধিবা। কি হয়েছে, কি সমস্যা? কিছু না মা, এমনি। ধিঙ্গি মেয়ে হয়ে এমনি এমনি এমন অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন? বাসায় দাদু আছেন জানো না, দিন দিন বেয়াদব হচ্ছ, আর একবার যেন উঁচু গলা না শুনি। সবাই শক্ত হয়ে বসে রইল। শুভ্রতা মাথা হেলিয়ে বলল, সরি আর হবে না। রাধিবা আহমেদ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সরে যেতেই আবারও শুরু হলো ফিসফাস। পুষ্পী বিস্মিত কণ্ঠে বলল, তুই সরাসরি বিয়ের কথা বলেছিস? তুই, আমার একদমই বিশ্বাস হচ্ছে না দোস্ত।
আর সাতাব ভাইও বিনা বাক্যে রাজি হয়ে গেল। মাই গড, তোরা দুটোই আসলে জাদুঘরে সংরক্ষণ করার মতো বস্তু দোস্ত। আমরা আর এখনো বিশ্বাস হচ্ছে না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।